আমরা কিভাবে হুজুর ধারণ করব অর্জন করব এক নাম্বার পদ্ধতি হলো কুরআনুল কারীমের যে আয়াতখানা সালাতের মধ্যে পাঠ করব এই আয়াতের শব্দগুলোর অর্থ বুঝি বুঝি তেলাওয়াতের জন্য চেষ্টা করব আয়াতের অর্থ কি সেদিকে লক্ষ্য রাখব এতে করে আমার মনোযোগ ঠিক থাকবে স্থির থাকবে সময় তো শুধু এখন তো আমরা আয়াতের অর্থ জানার জন্য কোরআন পড়তে হবে তো কোরআনে তো পড়ি না কোরআনেই পড়ি না আফসোসের বিষয় এত বড় আফসোসের বিষয় আর কিছু হতে পারে না কুরআনুল কারীম শুধু তেলাওয়াতের জন্য নয় এই কুরআনুল কারীমকে লিয়াদদাব্বারু আয়াতিহি এটিকে চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আমরা মুসলমান আজকে বড় আফসোসের বিষয় কোরআন পড়ি না কুরআনুল কারীমের প্রতি আমরা দৃষ্টি দিই না কুরআন তো বুঝব এর গভীর ভূতপত্তি জ্ঞান অর্জন করব অনেক দূরের কথা এটি আমরা এক শ্রেণীর আলেমদের জন্য রেখে দিয়েছি আলেমরাই পড়বে আমাদের পড়তে হবে না এভাবে হলে চলবে না আজকে প্রতিজ্ঞা করুন যাতে আমি সালাতের মাঝে হুশু হুজুর সাথে সালাত আদায় করতে পারি সেজন্য যেটুকু আমি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করব সেটুকুর অর্থ যেন জানি সেটুকুর ব্যাখ্যা যেন আমি জানি এটুকু জানলে সালাতের হুশু হুজু ধারণ করা সম্ভব এরপরে দ্বিতীয় নম্বরে চিন্তা করব দাঁড়িয়েছি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহর সামনে আমি কুরআনুল কারীমের তেলাওয়াত করছি শুধু তেলাওয়াত হই নয় এটি আল্লাহর সাথে কুশ গল্প মুনাজাত আল্লাহর সাথে কুশ গল্প قال رسول الله صلى الله عليه وسلم ان العبد المسلم اذا قام يصلي انما يقوم يناجي فلينظر كيف يناجيه أو كما قال النبي صلى الله عليه وسلم رسول الله বলেছেন যে ব্যক্তি সালাতের জন্য দণ্ডায়মান হয় দাঁড়ায় সেই প্রকৃত অর্থে আল্লাহর সাথে মুনাজাত করে সেই জন্য চিন্তা করে গবেষণা করে সেই আল্লাহর সাথে কি মুনাজাত করছে আল্লাহর সাথে কি মুনাজাত করছে একটু যেন চিন্তা করে শুরু করলাম শেষ করে দিলাম কিছুই বুঝলাম না আমি যে আল্লাহর সাথে কথা বলছি আমি নিজেও জানি না হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل قصمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل আমি সালাতকে আমি এবং আমার বান্দার জন্য ভাগ ভাগ করে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেমনে ভাগ করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক আল্লাহর জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে জানেন কি এই হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবেদি আমার বান্দা আমার উচ্চ প্রশংসা করেছে এরপরে বান্দা যখন পাঠ করে আর রহমানির রহিম যিনি পরম দয়ালু অতি করুণাময় এই কথা যখন বান্দা সালাতের মধ্যে পাঠ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতনা আলাইয়া আবেদি আমার বান্দা আমার উচ্চ গুণকীর্তন করেছে আমার বান্দা আমার গুণকীর্তন করেছে এরপরে বান্দা যখন সালাতের মাঝে পাঠ করে মালিকি ইয়াউমিদ্দিন যিনি হলেন কিয়ামতের দিবসের মালিক অধিপতি এ কথা যখন বান্দা সালাতের মধ্যে পাঠ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবাদি আমার বান্দা আমাকে সম্মানের সূত্রাসনে অধিষ্ঠিত করেছে বান্দা এদিক থেকে একটা বলে আল্লাহ রাব্বুল আলামিন ওদিক থেকে একটা রেসপন্স করেন সাড়া দেন এক একটি জবাব দেন আমরা তো জানি না বুঝি না সেজন্য জানি না শিখি না সেজন্য জানি না বান্দা যখন পাঠ করেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ও গো আল্লাহ আপনার ওই ইবাদত করি পূজা অর্চনা উপাসনা করি
আপনার ওই কাছে সাহায্য প্রার্থনা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা লিআবাদি ওয়া লিআবাদি মা সাআলা, এটি হলো আমার বান্দার জন্য আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে আমার কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাতের মধ্যে এক একটি বাক্য, এক একটি আয়াত পাঠ করি, এক একটি ভার্স রিসাইট করি, প্রত্যেকটার সাড়া দেন তিনি কে? আল্লাহ। বুঝি না, পড়ি না, সেজন্য জানি না, সময় তো শুধু আজকে প্রতিজ্ঞা করব যেন আল্লাহর সাথে সালাতে মোনাজাত করতে পারি, সেজন্য যেন কোরআনুল কেরিমের রিসাইটিং করি, কোরআনুল কেরিমের আবৃত্তি শিখি, কোরআনুল কেরিমের গভীর বোধপত্তি যেন অর্জন করি। বড়ে বড়ে হাদিসের মধ্যে কোরআনুল কেরিম পড়ার জন্য, গবেষণা করবার জন্য বারবার নির্দেশনা এসেছে, ওদিকে যাব না, শুধু একটা হাদিস বলবো। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কেরিমের একটি শব্দ পাঠ করবে, একটি লেথার পাঠ করবে, তার জন্য রয়েছে 10টি নেকি। সুবহানাল্লাহ। আপনারা শব্দ বলতে বুঝেছেন হয়তো একটি ওয়ার্ড, একটি ওয়ার্ড নয়, একটি লেথার, একটা শব্দের খণ্ডবর্ণ, খণ্ডবর্ণ, একটি খণ্ডবর্ণ যদি কেউ পাঠ করে তার জন্য কোটি সওয়াব, 10টি সওয়াব। সম্মানিত সুদীপ, রাসূল সাল্লাম সেজন্য বলে দিয়েছেন, ওয়ালাকিন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম কেনা তিনটি শব্দ রয়েছে, আমি বলছি না তিনটি মেলি 10টি সওয়াব, বরঞ্চ আলিফ একটি শব্দ, লাম একটি শব্দ, মিম একটি শব্দ, এই তিনটি শব্দ যারা পাঠ করবে তাদের জন্য রয়েছে 10টি 10টি করে 30টি সওয়াব। সুবহানাল্লাহ। 30টি সওয়াব একটি শব্দ পাঠ করলাম। সময়তে শুধু আসুন না, কোরআনের তেলাওয়াত শিখি, কোরআনের গভীর বোধপথ্য অর্জন করি, এরই মধ্য দিয়ে সালাতের মাঝে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তুলি, এবং এরই মধ্য দিয়ে আল্লাহর সাথে মোনাজাত করি। ইসলাম বলেছেন, ফালইয়ানজুর কাইফা ইউনাজি, বান্দা যখন সালাতে দাঁড়ায় সে তো প্রকৃত অর্থে আল্লাহর সাথে মোনাজাত করে, কুশ গল্প করে, চ্যাটিং করে, গোপনে কথা বলে, সে যেন চিন্তা করে আল্লাহর সাথে সে কি মোনাজাত করছে। চিন্তা করার জন্য জানতে হবে, আসুন আমরা জানি, আমরা শিখি। সময় তো শুধু আমরা খুশু হুজু দারণ কিভাবে করব। তৃতীয় নাম্বার পন্থা হলো মনে মনে বিশ্বাস করব। হাদিসে জিব্রাইলের মাঝে এসেছে, তুমি যখন ইবাদত করবে তখন তুমি বিশ্বাস করবে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো অন্তত এই বিশ্বাস যেন তুমি করো আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। এই অনুভূতি, এই বিশ্বাস নিয়ে যদি সালাত আদায় করেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আপনার খুশু খুশু কখনো বিনষ্ট হবে না। আমি পার্থিব কোনো রাজা বাদশার সামনে দাঁড়াইনি, আমি আহকামুল হাকিমিন, সকল বাদশার বাদশার সামনে দাঁড়িয়েছি। এই অনুভূতি নিয়ে সালাত আদায় করতে হবে। আরেকটি হলো হাদিসের মধ্যে এসেছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সল্লি সালাতাল মুওয়াদ্দি' আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারফর্ম ইওর সালাত, ইওর প্রেয়ার, অ্যাজ ইফ দ্য প্রেয়ার ইজ দ্য লাস্ট প্রেয়ার অফ ইওর লাইফ। তুমি সালাত আদায় করো যেন এই সালাত হলো তোমার জীবনের সর্বশেষ সালাত। আমি যে আজকে এশারের সালাতটি আদায় করলাম, কোনো নিশ্চয়তা আছে যা আগামীকাল ফজরের সালাত আদায় করতে পারবো? কথা বলেন না কেন, পারবো? এক সেকেন্ডের কোনো বিশ্বাস আছে? নেই। সেজন্য যে কদ্দুর সালাত আদায় করব যেন মনে মনে বিশ্বাস করি যে
হতে পারে, এটি আমার জীবনের সর্বশেষ সালাত, এরপরে আমার আর কোনো সুযোগ না হয়ে উঠতে পারে। সম্মানিত সুধি, যদি কাউকে বলা হয় তোমার আর এক ঘন্টা সময় আছে, এক ঘন্টা পর তুমি মৃত্যুবরণ করবে, এক ঘন্টা আগে সেই যে সালাতটি ধরবে কত সুন্দর করে সেই উজু করবে, আতর মাখবে, সুগন্ধি পারফিউম ইউজ করবে, যে নামাজটা বিছিয়ে আল্লাহর দরবারে কত চমৎকার আঙ্গিকে খুশু হুজুর সাথে সালাতটি আদায় করবে, একটু কল্পনা করেছেন? রাসূলুল্লাহ বলেছেন তুমি সালাত আদায় করবে অমনি বিশ্বাস অন্তরে রেখে যে এটি তোমার জীবনের সর্বশেষ সালাত হতে পারে। সল্লি সালাতাল মুয়াদ্দিয়া। সম্মানিত শুধু, এই চারটি পদ্ধতির মধ্য দিয়ে আমরা সালাতের মাঝে খুশু ধারণ করতে পারি, হুজু ধারণ করতে পারি। এরই মধ্য দিয়ে চূড়ান্তভাবে যে সমস্ত সফল বিশ্বাসীর আছেন, মুমিন বান্দারা আছেন, তাদের যে সর্বপ্রথম গুণ, আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, এই গুণটি অর্জন করতে পারি। সম্মানিত শুধু, আমাদের খুশু হুজুকে ভঙ্গ করে দে এমন কিছু কারণ আছে। এক নাম্বার হলো আল ইলতিফাত, কাসরাতুল ইলতিফাত, এদিকে তাকানো ওদিকে তাকানো, কখন ইমাম সাহেব সালাত শেষ করে ঘড়ির দিকে তাকানো, এদিকে তাকানো ওদিকে তাকানো, ও কি করছে কি করছে দেখি, এরই কারণে খুশু হুজু বিনষ্ট হয়ে যায়, একাগ্রতা স্থিরতা বিনষ্ট হয়ে যায়। সেজন্য সালাতের মধ্যে এদিক ওদিক তাকানো যাবে না। মনে রাখবো, সালাতের মাঝে এদিক ওদিক তাকালাম, এতে করে আমার সালাতটি মকরু হবে, আর কিছু হবে না। তবে সালাতের মাঝে দাঁড়িয়ে যদি আমার সিনাটি কেবলা দেখে যদি 45 ডিগ্রির চেয়ে বেশি সরে যায়, আমার সালাত ভঙ্গ হয়ে যাবে, ফাসাদাত সালাতুহু, তার সালাত ভঙ্গ হয়ে যাবে। তবে মনে রাখবো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইলতিফাতি ফিস সালাত, فقال رسول الله صلى الله عليه وسلم هو اختلاس يختلسه الشيطان من صلاة العبد او كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আয়েশা বলেন আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলাম, ওগো আল্লাহর রাসূল, মানুষ যে সালাতের মাঝে এদিক ওদিক তাকায়, রাসূল সাল্লাম বললেন হুয়া ইখতিলাস, ইখতিলাস এটি হলো শয়তানের চুমারা, এরই মধ্য দিয়ে বান্দার সালাতের পূর্ণত্বকে শয়তান উড়িয়ে নেয়, চুমারি নিয়ে যায়। সেজন্য হাদিসের মধ্যে এসেছে বান্দা সালাত আদায় করে লা ইউক্তাবু লাহু ইল্লা উশরুহা আও তুসুহা আও সুমনুহা আও সুবুহা আও সুদুসুহা আও খুমসুহা আও রুবুহা আও সুলুসুহা আও নিসফুহা ওয়া ফি রাওয়ায়াতিন কুল্লুহা আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা সালাত আদায় করে কিন্তু তার সালাতের যেই সওয়াবের পূর্ণ পেকে যাচ্ছে সেটি সে পায় না, সওয়াবের মধ্য থেকে সেই এক দশমাংশ পায়, অথবা এক নবমাংশ পায়, অথবা এক অষ্টমাংশ পায়, এক সপ্তমাংশ পায়, এক ষষ্ঠাংশ পায়, এক পঞ্চমাংশ পায়, এক চতুর্থাংশ পায়, এক তৃতীয়াংশ পায়, অথবা অর্ধেক পায়। অন্য রেওয়ায়েতে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি পুঙ্খানুপুঙ্খভাবে খুশু হুজুর সাথে সালাত আদায় করবে সেই হলো সালাতের যে সওয়াবের পূর্ণ পেকে যাচ্ছে সে পুরুঠা পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাতের পূর্ণ প্যাকেজ পাওয়ার জন্য, সওয়াবের পূর্ণ প্যাকেজ পাওয়ার জন্য খুশু হুজুর সাথে সালাত আদায় করতে হবে, নতুবা এক দশমাংশ পাবো, এক নবমাংশ পাবো। এভাবে হাদিসের মধ্যে এক তৃতীয়াংশ পর্যন্ত শব্দ এসেছে, এরপরে এসেছে আউনিসফুহা, অর্ধাংশ। যাই হোক, আমাদের সমাজে মানুষ সালাত আদায় করে কিন্তু যে সালাতের দাবি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
সালাত আদায় করে, কিন্তু তার সালাত তাকে অন্যায় থেকে অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত রাখে না, কারণ খুশু হুজুর সাথে সালাত হয় না। সালাত বিরত রাখার জন্য সালাতের মতো সালাত হতে হবে, সালাত সালাতের মতো তখনই হবে যখন রাসূল ইসলাম যেভাবে আমাদেরকে সালাত শিখিয়েছেন অনুরূপ হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা অমনি সালাত আদায় করো যেরূপ তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। রাসূল সাল্লাম যেরূপ আদায় করেছেন অনুরূপ আদায় করতে হবে, তবে সেটি পূর্ণাঙ্গ সালাত হবে, খুশু হুজু সমৃদ্ধ সালাত হবে। সম্মানিত সুধী, সাহাবে কেরাম কিভাবে খুশু হুজুর সাথে সালাত আদায় করতেন আপনারা অনেকে শুনেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এক যুদ্ধে তীরবিদ্ধ হন, পায়ে একটি তীর ঢুকে গিয়েছিল, সকলে নিরুপায়, সেটি বের করতে গেলে তিনি চিৎকার করে আওয়াজ করে বের করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাম বললেন সালাত কায়েম করো, সকলে সালাতে দাঁড়াও। আলী যখন সালাতে দাঁড়াবে দুইজন গিয়ে, তোমরা দুইজন গিয়ে তার পা থেকে তীরটি বের করে নেবে। রাসূল সাল্লাম জানতেন আলীর সালাত কেমন ছিল, অনুরূপ করা হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহু সালাতে দাঁড়ালেন, পিছন দিক থেকে দুইজন এসে তীরটা বের করে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানি না টেরও পাননি, এমন ছিল হযরত আলীর সালাত। সুবহানাল্লাহ, কেমন সালাতের মাঝে খুশু হুজু তাদের ছিল। সাবেত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে জুবাইর এত চমৎকার আঙ্গিকে খুশু হুজুর সাথে সালাত আদায় করতেন, এত দীর্ঘ তিনি কিয়াম করতেন, রুকু সিজদা করতেন, পাখিরা মনে করত মনে হয় এটি শুকনো কাঠ, সেই জন্য মাথার ওপর এসে বসে যেত, বসে যেত। এত চমৎকার খুশু হুজুর সাথে দৃঢ়স্থিরভাবে সালাত আদায় করতেন। আমরা সালাত আদায় করি অনেক রাশিং করি, তাড়াহুড়া করি। ইসলাম বলেছেন নো রাশিং ইন সালাত ইন প্রেয়ার, সালাতের মাঝে কোনো তাড়াহুড়া নেই, রিল্যাক্স, একেবারে স্থিরভাবে খুশু হুজুর সাথে সালাত আদায় করতে হবে। এটি হলো প্রকৃত চূড়ান্ত যে সমস্ত বিশ্বাসী বান্দার আছে তাদের সর্বপ্রথম গুণ। রাসূল ইসলাম সেজন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেন ইয়া বিলাল আকিমিস সালাহ সুম্মা আরিহনা বিহা, হে বিলাল আজান দাও, নামাজ শুরু করো, এরই মধ্য দিয়ে আমাদের অন্তরে আমাদের চিত্ততায় প্রশান্তির আমেজ ছড়িয়ে দাও। সময় তো শুধু যারা খুশু হুজুর সাথে প্রকৃত নিয়মে সুন্নত পদ্ধতিতে সালাত আদায় করবেন তারা সালাতের এই মজা টুকু পেয়ে যাবেন।